হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি অভিনেতা ফরহাদ লিমন চৌধুরী, চৌধুরী টকিজ নামের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো আজকেও একজন মেধাবী মানুষকে আমি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। খুব সম্প্রতি আলোড়িত একটি চলচ্চিত্র জানোয়ার, এই জানোয়ার চলচ্চিত্রে অত্যন্ত সুন্দর অভিনয় করে সবার মন জয় করেছিল মুনমুন আহমেদ মুন। সে আজকে আমার অতিথি হয়ে এসেছে, মুনমুন আহমেদ মুন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো তুমি প্রস্তুত ইন্টারভিউর জন্য? আসলে জানুয়ারির পর আমাদের যদিও বা দুইবার দেখা হয়েছে, আমাদের সেলিব্রেশন যে পার্টিটা হয়েছে সেখানে দেখা হয়েছে, কিন্তু এইভাবে যেহেতু আড্ডা হচ্ছে আমি ইন্টারভিউ দিচ্ছি না, আমি আপনার সাথে আজকে আড্ডা দেব, একজন গুণী অভিনেতার সাথে আড্ডা দিব। আমার এই অনুষ্ঠানটা যারা দেখে তারা জানে যে আমি কিন্তু আপনার কঠিন কঠিন প্রশ্ন করি। এই তুমি দেখো, হ্যাঁ, ইভেন গতকালকে বলা যাবে না, আজকে বলতে হবে, কারণ আজকে রাত 3:30 পর্যন্ত আমি আপনার লাইভ প্রোগ্রাম দেখছিলাম ইউটিউবে, যেগুলো আপলোড করা। সিরিয়াসলি বলো কি, চলো তাহলে শুরু করি। তো আমরা একদম কঠিন কোশ্চেন থেকে দূরে গিয়ে আমরা ভাই বোনের একটা আড্ডা দিব। চলো, সমস্যা নেই, তোমার জন্য কঠিন প্রশ্ন রাখিও নি, কারণ কঠিন প্রশ্ন রাখলে তুমি যদি বিপদে পড়ে। আচ্ছা, এমনি আনুষ্ঠানিক আলোচনা শুরু করবার আগে তোমাকে এমনিতে একটা জিনিস জিজ্ঞেস করি, তুমি কি জানো তোমার নামে একজন বিখ্যাত মানুষ আছে, মুনমুন আহমেদ, নৃত্যশিল্পী? নৃত্যশিল্পী, এবং তিনি অভিনয় করেন, অত্যন্ত ভালো অভিনয় শিল্পী। কিন্তু আমি আসলে ওনার নাচের ফ্যান আগে, তারপরে হয়তো বা ওনার অভিনয়ের ফ্যান, কিন্তু আমি ওনার নাচের ফ্যান আগে। মানে তুমি তাকে দেখেছো সামনাসামনি কখনো? দেখা হয় না, সামনাসামনি কখনো দেখিনি। চলো তাহলে, আশা রাখি যে ভবিষ্যতে তোমার সাথে তার দেখা হয়ে যাবে, এবং দুই গুণী মানুষের একসাথে দেখা হলে হয়তো ভালোই লাগবে। অনুষ্ঠান শুরু করি। আমি একদম প্রথমেই তোমার কাছে জানতে চাইবো যে মানে এই যে সৃজনশীল কাজের যে চিন্তা ভাবনাটা, কবে কিভাবে তোমার মাথায় এসেছিল, কিভাবে ভেবেছিলে যে আমি এই কাজগুলো করছি বা আমি করবো? এইটা আসলে যদি বলতে চাই, আমি যখন একদম ছোট ছিলাম তখন হয়তো আমি সেইভাবে কিছু বুঝি না, এই সৃজনশীল কাজের সাথে যুক্ত হব কিনা, বড় হয়ে আসলে আমি কি হব সেটা তখনও আমি জানতাম না। তো আম্মুর ইচ্ছায় না, ওই যে স্কুলে যে প্রোগ্রামগুলো হয় সেখান থেকে টুকটাক টুকটাক করে আম্মু ওই যে নাচ শেখাতে নিয়ে যেত স্কুলে প্রোগ্রামের জন্য, তো ওইভাবেই আসলে কিভাবে যেন রিলেটেড হয়ে গেলাম। এই প্রোগ্রামটার মাধ্যমে আমি একজনকে স্মরণ করতে চাই, আমি জানি না আসলে ওনাকে আমি খুঁজে পাবো কিনা, কারণ ওনার সাথে আমার সেই ক্লাস 9-এ আমার লাস্ট দেখা হয়েছিল, আসলে প্রথম আমি নাটক করি যার মাধ্যমে। আমি তখন ক্লাস 7-এ পড়ি, উনি তখন ওনার কিছু নাটক আমি বিটিভিতে দেখতাম, ওনার নাম ছিল শাহিন, মানে শাহিন স্যার আমাদের বাংলা দ্বিতীয় পত্র পড়াতেন, তো ওই স্যারের হাত ধরে প্রথম নাটক করা। তখন আমি এগুলো কিছুই বুঝি না, উনি থিয়েটার করতেন বা তখন আমি এগুলো বুঝতামও না যে আসলে এই ব্যাপারটা কি, কারণ দেখা যেত কি ওই যে স্যারের সাথে ভালো লাগছে যে আমি অভিনয় করছি, স্যারের সাথে বিভিন্ন স্কুলে প্রোগ্রামে যাচ্ছি, আর কবিতা আবৃত্তির প্রতি আমার একটা নেশা ছিল, তার জন্য আমার ক্লাস 5-এ প্রথম আমার ছবি আসে পত্রিকায়, ওইটা আমাকে খুব মানে খুব সাহস দিচ্ছিল, ঠিক আছে পারবো ইনশাল্লাহ আমি পারবো। তো ওই প্রথম স্যারের সাথে ক্লাস 7-এ যখন ছিলাম তখন নাটক করা, সেখান থেকে তারপরে হয়তো বা একটা সময় যখন আমি এসএসসি পরীক্ষা দিলাম, তারপর সব কিছু বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, আমার রেজাল্টটা একটু খারাপ হয়েছিল, সেজন্য বাসা থেকে আব্বু আম্মু খুব খুব কষ্ট পায়। তারপর আমি চিন্তা করলাম ঠিক আছে, আমি যখন ইন্টারভিউ উঠলাম যে এইচএসসি শেষ না হওয়া পর্যন্ত আমি আসলে আর কোনো কিছুতে ইনভলভ থাকবো না, আগে তো বাবা মাকে, বাবা মার ইচ্ছাটা প্রধান, তো সেই দিক থেকে আমি তখন শুধু এইচএসসি পরীক্ষাটা নিয়ে আমার ভাবনা ছিল, আমি স্কাউটিংও বন্ধ করে দিয়েছিলাম ওই সময়টাতে। তারপর পরীক্ষার পর আবার কিভাবে যেন, ওই যে মাথায় তো ছিল, ওটা তো মাথা থেকে সরে যায়নি, মাথায় তো ছিল ঠিক আছে এইবার না হয় বাবা মা খুশি, আমার ইচ্ছাটাও তো তারা পূরণ করবে,
আমার একটা আবদার তো তারা রাখবে অবশ্যই। তারপর আবার আসা টুকটাক করতে করতে প্যারাশুটের ওবিসি দিয়ে আমার শুরু হয়। এরপর থেকে আসলে পথ চলা। তারপর একদিন যখন শুনলাম যে দীপ্ত টিভিতে অডিশন নিচ্ছে, একটা ধারাবাহিক নাটকের জন্য অডিশন নিচ্ছে, এর মাঝখানে আমি অনেকগুলো টিভিতে ওবিসি করেছি। তো এরপরে আমি যখন শুনলাম যে দীপ্ত আপনার জন্য আলাদা আলাদা প্রশ্ন ছিল, তুমি যদি একবারে সব বলে ফেলো তাহলে আমার প্রশ্ন করতে হবে। একবারে বলে ফেলি, তারপর দুই ভাই বোন মিলে আড্ডা দিব। বলো বলো, মজা করছি বলো। তো তারপরে আসলে দীপ্ততে জয়েন করা, দীপ্তর একটা সিরিয়ালের সাথে অ্যাড হওয়া, সেটা এখনো রানিং আছে, অলমোস্ট 2 ইয়ার্স হবে ওটা। আর এর মাঝখানে তো আপনি বলেই দিয়েছেন জানোয়ারের কথা, আর কি বলবো, আমি আমি জাস্ট মানুষের এত এত ভালোবাসা। রায়হান রাফি ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি না এই প্রোগ্রামটা উনি দেখবেন কিনা, বাট অসংখ্য ধন্যবাদ পুরো টিমকে। তুমি টেনশন নিও না, দেখাই দিব, দেখাই দিব, টেনশন করো না। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এইবার অন্যান্য প্রসঙ্গে যাওয়ার আগে তোমার কাছ থেকে তোমার ইয়ে নিয়ে জানতে চাই, সাম্প্রতিক যেই আলোড়িত কাজ জানোয়ার, এটার পরে খুব হইচই হয়েছিল এটা রিলিজের পর, তোমাকে নিয়ে বা আরো কয়েকজনকে নিয়ে খুব নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েশন ফেস করেছো। তো জানোয়ার চলচ্চিত্রে তোমার সংযুক্তিটা কিভাবে হয়েছিল, আর জানোয়ার রিলেটেড কোনো ঘটনা যদি তোমার শুটিং টাইমের কিছু ঘটনা যদি চাইলে বলতে পারো? বিশেষ ঘটনা ওই দিনের, মানে এই শুটিং শেষ হওয়া পর্যন্ত যত ঘটনা আছে সে তো মানে কখনোই ভোলার মতো না। তো যেভাবে যাওয়াটা সেখান থেকে যদি শুরু করি, জাহিদ ভাই আমাকে হচ্ছে নক করে, রায়হান রাফি ভাইয়ার এডি, তো উনি আমাকে বললো যে এরকম একটা প্রজেক্টের জন্য আমরা আপনাকে লক করতে চাচ্ছি, আপনি একটু অডিশন দিতে হবে, গল্পটা আপনাকে সামনাসামনি শুনতে হবে আর অডিশন দিতে হবে, যেহেতু গল্পটা একটু সিরিয়াস ব্যাপার নিয়ে, তো আপনি আমাদের অফিসে আসেন। অফিস বলতে তো রায়হান রাফি ভাইয়ার বাসায় তখন অফিস, তো বললো যে আপনি একটু অফিসে আসেন, ওখানে আমাদের ছোট বোন ক্যারেক্টারটা যে করবে সেও অডিশন দিবে, আপনি আসেন। তো বললাম আচ্ছা ঠিক আছে। তো যাওয়ার পরে আসলে গল্পটা যখন শুনলাম, রাফি ভাইয়ের একটাই কোশ্চেন ছিল, তুমি যদি পারো দেন আমরা তোমাকে নিতে চাই, এখন এটা তোমার উপর ডিপেন্ড করছে তুমি পারবে কিনা। আমি বলছি অবশ্যই পারবো, আমার একটাই কথা ছিল অবশ্যই পারবো। তো উনি বললেন ঠিক আছে। আর পুরো গল্পটা আমি যখন শুনলাম, আসলে এই সুযোগটা আমি মিস করতে চাইনি, যেটা সত্যি কথা, এই সুযোগটা আমি মিস করতে চাইনি যে এমন সত্যি একটা ঘটনা যেটা আসলে আমাদের আশেপাশেই ঘটে যাচ্ছে, আমরা হয়তো বা কেউ জানি না আমাদের আশেপাশে কি হচ্ছে না হচ্ছে। সো এই যে এমন একটা কাহিনী হয়ে গেল, হয়তো বা আমরা সেটা তুলে ধরতে পারি সবার সামনে, এই সুযোগটা আমার কাছে এসেছে। সো আমি না করিনি, আমি বলেছি ইনশাল্লাহ আমি পারবো। আলাদা ছিল তোমার জন্য, একদম আলাদা ছিল, কেমন ছিল আলাদা, বা কিভাবে কি কি মানে অবস্ট্রাগল ফেস করেছিলে, ওগুলো যদি দর্শকদের একটু জানাও। তোমার তুমি আমার দিকে তাকালে মনে হবে কি ভাইয়া তো সবই জানো, আমি শুধু একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে পুরো টিম আমাকে যেভাবে সাপোর্ট করেছে, কারণ আমার তো এই ধরনের একটা কাজে প্রথম, মানে প্রথম ছিল আমার, আমার জন্য চ্যালেঞ্জিং ছিল, অবশ্যই চ্যালেঞ্জিং ছিল, যেহেতু আমি রাফি ভাইয়াকে খুব মানে গর্ব করে বলেছি হ্যাঁ আমি পারব, তো ওটা তো আমাকে পারতেই হবে। কিন্তু এই যে মাইন্ড সেটআপের যে ব্যাপারটা, রাফি ভাইয়া পুরোটাই ছেড়ে দিয়েছিল, হ্যাঁ তুমি পারবে তোমাকে দিয়ে হবে। তো ওই যে ওই বিশ্বাসটা না, ওই বিশ্বাসটা উনি দিয়েছে যে হ্যাঁ তোমাকে দিয়ে হবে তুমি পারবে। তারপর যদি আমি বলি পুরো টিমের কথা বলি, সবাই এত বেশি সাপোর্টিভ ছিল। আমাদের যে মায়ের ক্যারেক্টার করেছে এলিনা আপু, আদিত্রা, আপনাদের যদি কথা বলি, আপনি আছেন, তারপর আমাদের অপু ভাই আছে, রাহুল ভাই আছে, জামশেদ শামীম ভাই আছে, সবাইকে, মানে ইভেন রতনদা,
যে আমাদের আসলে মেকআপটা করেছে। ওনার কিন্তু একটু ঝামেলা হচ্ছিল আমাকে নিয়ে, যে আপনারা নোটিস করেছেন কিনা আমি জানি না, কারণ যখন আমি কান্না করছিলাম আমার চোখের পানিতে গলার যে ইয়াটা ছিল ওটা কিন্তু বারবার খুলে যাচ্ছিল। তো উনাকে একটু এটা নিয়ে ঝামেলা মানে পোহাতে হয়েছে, দেখা গেল যে একটু সিন করার পরে ওটা খুলে যাচ্ছে। তারপর সে এমন একটা ব্যবস্থা করলো, ঠিক আছে যতই আমার চোখের পানি পড়ুক এইটা যেন ছুড়ে না যায়। তারপর যদি বলি যে আপনি তো অনেক হেল্প করেছেন, ওই যে বলেছিলেন মুনমুন ব্যথা পেলো না পেলো তুমি এমন ভাবে চিল্লাবা যাতে মনে হয় তুমি সত্যি সত্যি ব্যথা পাচ্ছো। হ্যাঁ, কারণ আমাকে যখন বিল করা হলো যে তোমাকে মারবার, যখন আমি জানলাম তুমি অ্যামেচার, আগে ওইভাবে কাজ করনি, আমি চিন্তা করলাম যে তোমাকে যদি চিৎকার বের করতে হয় তোমার মুখ থেকে তাহলে আমাকে জোরে তোমাকে মারতে হবে, তোমার পেটে আমাকে জোরে লাথি মারতে হবে। তো এই জোরে লাথি মারলে তুমি তো রিয়েলি ব্যথা পাবা, তো আমি আমাকে ফেক লাথি মারতে হবে যেন তুমি, এখন তুমি যদি মনে করো আমার তো অল্প লাগছে কারণ আমি অল্প চিল্লাই, আমি ওইটা কখনো বলবো না যে আপনি বলেছিলেন মুনমুন তুমি যদি ব্যথা পাও তাও চিল্লাবা, ব্যথা না পাইলেও চিল্লাবা। ছোট ছোট টেকনিক গুলো আমাদের আসলে শুটিং এ মাথায় রাখতে হয়, কারণ তোমরা যারা অ্যামেচার বা একদম নতুন কাজ করছো তোমাদের যদি সাপোর্ট দেওয়া না হয়, যেমন আমরাও সিনিয়রদের কাছ থেকে সাপোর্ট পেয়েছিলাম যখন তোমার মতো আমি ছিলাম, আমি যখন প্রথম এসেছিলাম আমাদেরকেও কেউ না কেউ সাপোর্ট দিত, যারা সাপোর্ট দিত না ওই মনে ডাকটা থেকে যেত বা কষ্টটা নিয়েই থাকতাম যে আহারে আমাকে হেল্প করলো না। আবার যারা হেল্প করেছে ওইটাও মনে রেখেছি যে হ্যাঁ অমুক অমুক পার্সন আমাকে হেল্প করেছিল। স্টার্টিং টাইমে কেউ না কেউ তো সাপোর্ট দিতে হয়, না দিলে প্রবলেম হয়ে যায়। ওটা আমি কখনোই বলবো না আপনাদের কাছ থেকে। আমি আসলে আমি তো এই ধরনের কাজে নতুন, এটা আমি প্রথম থেকেই বলছি। সো এই যে সাহসটা আপনারা আমাকে দিয়েছেন, সহযোগিতাটা করেছেন, টিম ওয়ার্কটা হয়েছে আমাদের, এটা আসলেই খুব মানে মনে রাখার মতো। এখনো কিন্তু জানোয়ার টিমের সেই গ্রুপটাকে মিস করি, এখনো মিস করি। বাহ মা, এই জানোয়ার চলচ্চিত্র রিলিজের পর তোমার কেমন লেগেছিল, বা চারপাশ থেকে যখন আসা শুরু হলো, অ্যাপ্রিসিয়েশন আসা শুরু হলো, তখন তোমার কেমন লাগছিল বা সবাই যখন বলছিল ওই মুহূর্তটা আমাদের একটু শেয়ার করো। এটা তো আসলে তখনকার সময়ের এমন না যে ঠিক আছে আমি সবকিছু পেয়ে গিয়েছি সবকিছু হয়ে গেল তা না, বাট মানুষের এত 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 ভালোবাসা, আমি মুগ্ধ ছিলাম আসলে। যতটুকু না আশা করেছি তার থেকেও অনেক বেশি মানুষের ভালোবাসা পেয়েছি, মানুষ অনেক ভালোবাসা দিয়েছে, এটার জন্য আমি আসলে সবার কাছে ধন্যবাদ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি ছোট্ট একটা কাহিনী বলি, সেটা হচ্ছে আমার আম্মু আব্বুকে নিয়ে আমি মানে আমরা একই সাথে ফ্যামিলির সবাই একই সাথে বসে দেখেছি। তো আমি মানে আম্মু যখন কান্না করছিল মানে আমি জাস্ট শক, আমি আম্মুর দিকে তাকিয়ে আছি, আমি আমরা তো ফোনে দেখেছি তো ফোনে কি তাকাবো, আমি আম্মুর দিকে তাকিয়েছিলাম যে আম্মু কান্না করছে। আম্মুর কথা হচ্ছে আমার একবারও মনে হয়নি যে আমার মেয়ে এখানে, আমি জাস্ট সেই নোংরা ক্যারেক্টারটাকেই দেখতে পাচ্ছিলাম। এটা অনেক বড় ব্যাপার, মানে তুমি চরিত্রের সাথে মিশে যেতে পেরেছিলে। হ্যাঁ, আমি জাস্ট শেষে আমি আম্মুকে বললাম যে তুমি তুমি কেন কান্না করছো, বলে আমার তো মনে হয়নি এখানে আমার মেয়ে আছে, আমি আসলে তোমাকে দেখিনি এখানে, যাদের সাথে এই ঘটনাটা হয়েছে আমি তাদেরকেই ফিল করতে পারছিলাম, এই জন্যই আসলে আমি তখন কান্না করেছি হয়তো বা এই জন্যই। তোমার কি এটা মনে আছে শুটিং এর প্রথম দিকে আমি তোমাকে ছোট্ট করে একটা ধমক দিয়েছিলাম হালকা করে, যে মোবাইল টোবাইল ইউজ করলে অ্যাক্ট্রেস হতে পারবে না বলেছিলাম কিনা মনে আছে, যে মোবাইল থেকে বের হয়ে আসো তুমি ক্যারেক্টারে থাকো। তুমি প্রথম প্রথম কেমন যেন মোবাইল টোবাইল নিয়ে বিজি ছিলে, বা আমি প্রথম প্রথম হলো কি আমি তো আসলে এত গুণী মানুষজনদের সামনে আমি কি করব কি বলবো, আমরা কেউ মোবাইলে ছিলাম না, এবং ইচ এন্ড এভরিওয়ান আমরা মোবাইলে ছিলাম না, শুধুমাত্র তুমি আর ওই গুরু বাচ্চাটা আরিদ্রা ছাড়া মোবাইলে নেই, এই জন্য পরে বাধ্য হয়ে হালকা করে একটু তোমাকে ধমক দিতে হচ্ছিল, না দিলে তুমি মুড বুঝতে পারতে না।
এটা যে যখন একদম 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 যখন ক্যামেরার সামনে দাঁড়াতে হয় তখনই পারফরম্যান্স হয়, আর তার বাইরের টাইমে ফুর্তি করতে হয় এমন না ব্যাপারটা। সে কিছু জায়গায় কিছু চরিত্র দাবিই করে ইনভলভমেন্ট। তো তোমাকে আমরা ওই জার্নিটাতে ঢোকানোর চেষ্টা করছিলাম আমরা অন্যরা যারা ছিলাম। ওটা তো ওটা ওটা আমাকে অনেক সাহায্য করেছে আসলে। আমি যদি তখন মানে আমি তো আমি ভাবছিলাম কি এত গুণী মানুষজনদের সাথে আমি আসলে কিভাবে কথা বলবো, বরং আমি চুপচাপ থাকি, আমি কথা না বলি, আমি চুপচাপ বসে থাকবো। তো চুপচাপ একটা মানুষ কতক্ষণ বসে থাকতে পারে? তো আমি তখন এই যদি ফোনটা নিয়েই থাকতাম না, তাহলে এই যে আপনাদের সাথে যে বন্ডিংটা হলো, এই যে আমরা একটা টিম হয়ে গেলাম, এইটা না কখনোই হতো না। সেটাই মানে আর মনে আছে সেকেন্ডের কথা, মানে আমরা রাতে তিনটা সাড়ে তিনটার দিকে গিয়ে মনে পড়লো যে আমরা কেউ ডিনার করিনি। মানে এইটা এটা একটা মজার ঘটনা, দর্শককে তুমি একটু বলতে পারো, আমি একটু তোমাকে স্মরণে হেল্প করতে পারি। আমরা সন্ধ্যায় যে খাবারটা খেলাম, নাস্তাটা খেলাম, হ্যাঁ নাস্তাটা করলাম, মেকআপ রুমও তো যেতে দিছিল না, যে মানে এই প্রচন্ড গরম, একে তো গরম ছিল, পুরো পাঁচ রুম একবারে লাইট করা ছিল, একবারে লাইট করা, একবারে জোন, সবাইকে বের করে দিয়েছে, শুধুমাত্র ক্যামেরাম্যান ফোকাস খোলার ভিতরে, আর আমরা অ্যাক্টর অ্যাক্ট্রেসরা ভিতরে, ডিরেক্টর মাঝে মাঝে ছুটে ছুটে ঢুকতেছে, তুরুপের মতো বের হয়ে যাচ্ছে। তো টিম হচ্ছে বাইরে মনিটর দিয়ে বাইরে সারা ছিল, মানে বুঝিনি, মানে এই যে এতক্ষণ সময় ধরে আমরা একই সাথে, আমাদেরকে তো বলা হয়েছে যে যেখানে আছো নিজেদের অ্যাক্টিভিটিসে থাকো, কখন ক্যামেরা তোমার সামনে আসবে এটা আমি নিজেও জানি না। সো তোমরা তোমাদের ক্যারেক্টারে থাকো, যাতে করে ক্যামেরা যখনই আসতেছে ক্যামেরা এসে তোমাকে রিয়েল ক্যারেক্টারটাই পাবে। তো ওই যে ওই ইয়েতে যে আমরা ছিলাম ওই ক্যারেক্টার থেকে, ওই সিনটা যখন শেষ হলো রাতে তিনটা সাড়ে তিনটার দিকে গিয়ে মনে পড়লো, আচ্ছা আমরা সেই সন্ধ্যায় নাস্তা করেছিলাম, এরপর কিন্তু আমরা কেউ ডিনার করিনি, ইভেন ডিরেক্টর কেন হোক, আমরা সেটে যারা যারা ছিল, এবং খাবারও নষ্ট হয়ে গিয়েছিল। মানে আমাদের সাড়ে তিনটা চারটার দিকে যখন আমাদের মনে পড়লো যে আমরা তো রাতে খাইনি, মানে সন্ধ্যার পর থেকে আমাদের আর খাওয়া হয়নি, না একটু পানি, না একটা বিস্কিট, কিচ্ছু না, মানে এমন একটা মুভি, কারণ বলতো সব ওয়ান টেক শট ছিল, এমনও সিন ছিল যে একটা চার মিনিটের একটা টেক, দর্শকদের গ্যাদারতে বলছি, দর্শকরা যারা দেখছেন, চার মিনিটের একটা টেক ছিল যেটা হচ্ছে ওয়ান টেক হবে, তার আগে আটটা নয়টা বা এগারোটা বারোটা করে রিহার্সাল হচ্ছে, এবং এগারোটা বারোটা রিহার্সাল হওয়ার পরে কিছু কিছু রিহার্সাল হচ্ছে উইথ ক্যামেরা, উইথ ফোকাস পুলার সহ পুরো টেকনিক্যাল সাপোর্ট সহ একবারে রিহার্সাল হচ্ছে। তো ক্যামেরাটা অনেক ভারী, আমাদের ক্যামেরাম্যান শুকনো মানুষ, তো তিনি এত ভারী ক্যামেরা নিয়ে পুরো মানে জার্নিটা করার পরে সে আবার লম্বা শুয়ে পড়ছে, কারণ এটা অনেক ওজন, তাকে আবার এখানে বরফ দিতে হচ্ছে, মানে রাজু ভাই তো জাস্ট উনাকে সেলুট, রাজু ভাইকে সেলুট। মানে এই ক্যামেরাটা প্রায় মানে 22 থেকে 25 কেজি ওজনের একটা ক্যামেরা, এটা এতক্ষণ ধরে রেখে এই ইয়ে করা, পুরোটা হ্যান্ডি করা এবং হাতে রেখে পুরোটা সিনগুলো করা, এটা সো টাফ, দ্যাট ওয়াজ সো টাফ। তো আমরা পুরো টিমকে সম্মান জানাতে গিয়ে, যে লাইটের ছেলেরা কষ্ট করছে, প্রোডাকশনের ছেলেরা কষ্ট করছে, এডিটিং গালির উপরে আছে, তো আমরা অন্যদের সম্মান জানাতে গিয়ে আমরা ভুলেই গিয়েছিলাম যে আমাদের খাওয়া হয়নি। মানে এত লম্বা লম্বা টেকগুলো দিতে গিয়ে পরে মনে পড়ছে, আল্লাহ সকালবেলা গিয়ে আমরা টের পেয়েছি যে আসলে আমাদের তো খাওয়াই হয়নি, মানে আমরা লজ্জা পাচ্ছি। তখন কিন্তু আমাদের খাওয়ার কোনো মানে খিদা ছিল এরকমও কিছু না, যে আমরা আমাদের তখনও খিদে পেয়েছে এরকম কোনো কিছু ছিল না, জাস্ট হঠাৎ করে মনে পড়লো, আচ্ছা সন্ধ্যায় নাস্তা করেছি মামা, তারপর রাতে আমাদের খাওয়া হয়নি, আচ্ছা ঠিক আছে ব্যাপার না। না এটা তোমাদের মনে হতো, আমার কিন্তু প্রথম থেকে খিদে লেগেছিল এগারোটার পরে, আমি একদম ভুলে গিয়েছিলাম। মন শোনো, আমি কাউকে বলতে পারি না, লজ্জায়, কারণ কি আমি না বলতাম না, এটা তো রোড যাচ্ছে, শরীর ফিজিক্যালি মেন্টালি ভয়ঙ্কর প্রেশার যাচ্ছে, তো এত রোড, এই চিৎকার চেঁচামেচি, ছুটে ছুটে মারা টারা, এই টানাটানি, প্রচন্ড প্রেশার যাচ্ছে, গায়ের এনার্জি যাচ্ছে, খিদা লেগে গিয়েছিল, কিন্তু না কাউকে বলতে পারি না। আমি বললাম যে সবাই ইনভলভ, এত ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস সব সবাই ইনভলভ হয়ে আছে, আমি কোন মুখে খাওয়ার কথা বলি? পরে যাওয়া গেল, সকালে টের পাওয়া গেল, সবার খিদা লেগেছিল, সবাই সবারটা চিন্তা করছে না, এরা সব ইনভলভ হয়ে আছে, কোন মুখে খাওয়ার কথা বলি? প্রত্যেকের এক অবস্থা, কেউ লজ্জায় বলতে পারছে না, খিদা সবার লেগেছিল জানো, এগারোটার পর থেকে কেউ বলতে পারো না। আমার হচ্ছে ওই যে লাস্ট মোমেন্টে এসে যখনই মনে পড়লো না যে একটু ক্ষুধা লাগছে, তখনই মনে পড়েছে তখন তিনটা সাড়ে তিনটা বাজে, ওই টাইমটাতে আসলে ওই সিন থেকে বের হয়ে খাওয়ার মতো মানে সিচুয়েশনটা কারোই ছিল না,
তখন যে আমাদের সামনে প্রচুর খাবার দেওয়া হতো, খাবার কিন্তু কোনো মুড কারো ছিল না। না, এটাও একটা ব্যাপার ট্রু যে আমরা এমন এমন সিনগুলো হচ্ছিল, এমন এমন ডিজাস্টার সিন, তবে এত অ্যাপ্রিসিয়েশন আসবে এই জানোয়ার কাজটা নিয়ে, এত হইচই হবে, বিশেষ করে এটা ভাবি নাই, অনেস্টলি স্পিক এমনটা ভাবি নাই। এটা যেভাবে পশ্চিমবঙ্গে, ভারতের পশ্চিমবঙ্গে মানে যেভাবে হইচই হয়েছে, বাংলাদেশে যেভাবে মানুষজন দেখেছে, পশ্চিমবঙ্গ তো একদম রীতিমতো এটার জ্বর গেছে, ঝড় না জ্বর, একদম এইভাবে জানোয়ার। হ্যাঁ সিরিয়াসলি, এত বেশি রিভিউ আসছে আমার কাছে, প্রচুর রিভিউ আমার কালেকশনে আছে, আমি তামিল তেলেগু মালায়ালাম রিভিউ পর্যন্ত কালেকশন করেছি, আমার কাছে 4-5টা হিন্দি রিভিউ আছে, তিনটার মতো মালায়ালাম। আপনি যেগুলো শেয়ার করেছেন সবগুলো আমার দেখা। না আমি আমি আর শেয়ার করিনি, আমি প্রথম কয়েকটা শেয়ার করার পরে একজন দুইজন ডিরেক্টর বলছিল যে শুধু এই কাজেরই প্রশংসা করেন, আমাদের কাজের প্রশংসা করেন না কখনো। আমি না একটু লজ্জায় পড়ে গেছি যে এত কাজ করে এত ডিরেক্টরের এক, মানে এটা তো হয় কি প্রফেশনাল জেলাসি একটা ব্যাপার তো থাকেই, হয়তো ভাবছে যে অন্য ডিরেক্টর করছি কই আমাদের কাজের তো এত প্রশংসা করে না। সব দিক চিন্তা করে আমি মানে এড়িয়ে গেছি, আমি আর ইয়েটা করি নাই, প্রচারটা চালাইনি। তবে আমার কাছে আছে, ভবিষ্যতে আমি অংশগুলো কেটে কেটে একটা কম্পাইলেশন করে ছাড়ার চেষ্টা করবো, তাহলে অন্তত মানুষ, হ্যাঁ তাহলে অন্তত মানুষ দেখতে পারবে। সেটাই, মানে প্রচুর প্রচুর রিভিউ আসছে। আচ্ছা আপনি ওটা জানতেন কিনা আমি জানি না, আমি আর হচ্ছে আমার আম্মু, আম্মু তো বিশাল ফ্যান হয়ে গেছে রায়হান রাফি ভাইয়ার, তো যা ওখানে রিলিজ হওয়ার কয়েকদিন পর আমরা যখন রাফি ভাইয়ের বাসায় গেলাম আমি আর আম্মু, তো ওই দিনই হচ্ছে রেডিওতে একটা প্রোগ্রাম ছিল, তো রাফি ভাই বললো ঠিক আছে তুমি এসছো চলো একটা প্রোগ্রাম আছে আমাদের জানোয়ার নিয়ে, ওখানে আমরা কথা বলবো। ফরচুনেটলি আমি ওখানে হাজির, তো ওখানে আমাকে একটা কোশ্চেন করেছিল যে আমি আসলে এতটা আশা করেছিলাম কিনা আমি এতটা প্রশংসা পাবো বা মানুষের এতটা ভালোবাসা পাবো কিনা, আমার এক কথাই উত্তর ছিল না, আমি আসলেই ভাবিনি যে আমি এতটা প্রশংসা পাবো, মানুষের এতটা ভালোবাসা পাবো, মানুষ আমাকে এতটা গ্রহণ করবে এই ক্যারেক্টারের জন্য। তো মানে আমার একটাই উত্তর ছিল যে না আমি আসলেই আশা করিনি যে আমি এতটা রেসপন্স পাবো বা মানুষ আমাকে এতটা ভালোবাসা দিবে। তো যারা যারা দেখেছে রিভিউ করেছে বা হচ্ছে দেখে অন্তত একটা কমেন্ট করে জানিয়েছে তাদের সবাইকে সবাইকে ধন্যবাদ। তো এর পরে আমরা মূল আলোচনায় আসি, মাঝখানে একটু স্মৃতিচারণ করলাম, তোমার টিভির শুরুটা কিভাবে হয়েছিল, মানে টিভিতে তোমার কাজ কিভাবে হয়েছিল, কার মাধ্যমে হয়েছিল, ওটা যদি একটু স্মৃতিচারণ করতে। আচ্ছা এইটা হচ্ছে আমার সিনেস্টা ফিল্মের ওদের প্রোডাকশন থেকে আমার প্যারাশুট ওবিসিটা দিয়ে, প্যারাশুট নারিকেল তেলে যে ওবিসিটা ওটা দিয়ে আমার শুরু হয়, এরপর মিস্টার নুরুজ দিয়ে শুরু হয়, তারপর এভাবে চলতে থাকে। তো ওই যে বললাম একদিন হচ্ছে আমি জানতে পারলাম যে এখানে না বললেই না, সেটা হচ্ছে সিনেস্টা ফিল্মে যার ইয়ে কিনা আমি হচ্ছে ওবিসি করলাম প্যারাশুটের, তো ওই ভাইয়াই আমাকে বললো ইমন সাই, তো ইমন ভাই আমাকে বললো যে মুনমুন এমন হচ্ছে দীপ্ততে তুমি যেহেতু অ্যাক্টিংটাই করতে চাও, তো দীপ্ততে একটা অডিশন নিচ্ছে, অডিশন দিতে তো সমস্যা নেই তোমার, কারণ তুমি টিভি সার্ভিসের জন্য অডিশন দিচ্ছ, তো তুমি না ওখানে একটা অডিশন দাও। তো ওখানে আমাকে হচ্ছে যাওয়ার পর বললো যে এরকম ডলার ভাইয়ের সাথে তুমি কথা বলো, উনি তোমার অডিশন নিবে। তো আমি বললাম যে ভাই এরকম আমি এখন একটা প্রোগ্রামে আছি, আমি বিকালের দিকে আসি, বললো যে আমি খুব ভয়ে ভয়ে কল করলাম, কারণ হচ্ছে আমাকে অডিশন দিতে বলেছে সকালে, সকালে অলরেডি আমি একটা প্রোগ্রামে। তা আমি বললাম কি ভাইয়া আমি তো এরকম হচ্ছে একটা প্রোগ্রামে এসেছি, আমি কি বিকালে দিতে পারি অডিশনটা? বললো হ্যাঁ সমস্যা নেই আপনি বিকালে আসেন। বিকালে যাওয়ার পর আমি একটু ভয় ভয়ে গেলাম, আমি ভাবলাম কি সবাই চলে গেছে অডিশন শেষ, আমি আর গিয়ে কি করব, আমি বলছি না তাও আমি যাব। তো তখন হয়তোবা 4:30-5টা বাজে, আমি ভয়ে ভয়ে ঢুকলাম, ঢুকে দেখি আমার মতো এমন অনেক মানুষ বসে আছে যারা এখন অডিশন দেয়নি। তো ভাবলাম ঠিক আছে যাক, আমি মানে ওইখানে প্রথম ধাপে ভয় কেটে গেল, যাক এইবার যা হয় হবে। তো অডিশন দিলাম, ওরা আমাকে হচ্ছে দুদিন পর জানালো, 2-3 দিন পর আমাকে ডাকলো দীপ্ততে, আবার ডাকলো। তো ডাকার পরে ওদের এইচআর টিমের সাথে কথা হলো, ওরা তো একটু কর্পোরেট, দীপ্ত তো কর্পোরেট, তো ওরা আমাকে নিয়ে এইচআর টিমের সাথে কথা বললো, এমন এমন ওদের কিছু রুলস আছে, যেমন ওদের শুটিংটা তো এখানে হয় না আশুলিয়াতে হয়,
সো ওখানে যাওয়া আসা নিয়ে প্রবলেম আছে কিনা সবকিছু নিয়ে কথা বললো। দেন আমার দিক থেকে ওকে, এইভাবেই আসলে এই দীপ্ত থেকে শুরু হলো, সিরিয়াল করাটা শুরু হলো, নাটক করাটা শুরু হলো। কোন কাজটা দিয়ে তোমার শুরু হয়েছিল? প্যারাশুট নারকেল তেলের সিনেস্টা ফিল্মের, সেটা বলি আমি, সিরিয়াল নাটকটা, হ্যাঁ নাটকটা মানবিমান, মানবিমান যেটা এখনো চলছে, হ্যাঁ এখনো চলছে মানবিমান। তো তুমি এখনো করছো, আজকেও সম্ভবত তুমি শুট করে এসেছো। আমি কিছুক্ষণ আগে এসেছি, এসে যখন আপনার কল পেলাম আমি আসলে লোকটা সামলাতে পারিনি। আমি বলেছিলাম যে ভাই আমি কিন্তু টায়ার্ড, কিন্তু আমি জয়েন করতে চাই। ও ফাইন ফাইন, মানে থ্যাংক ইউ তোমাকে, তুমি এই যে পরিশ্রম করে এসেছো একটা শুটিং এর, আর এত দূরে যাওয়া আসার একটা ধকল তো আছেই, সেই ধকলটার পরেও যে তুমি এই চ্যানেল মানে চৌধুরী টকিস চ্যানেলের জন্য তো ইন্টারভিউ দিতে বসেছো, এটার জন্য তোমাকে স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি। ওয়েলকাম ভাইয়া, কিন্তু আসলে আমি আপনার কাছে কৃতজ্ঞ, মানে আপনার চ্যানেলে আমি কথা বলছি আপনার সাথে এতদিন পর আসলে এইভাবে কথা হচ্ছে, এইটা দেখেই ভালো লাগছে। এটা এবার চ্যানেলের জন্য হোক আর যেটাই হোক, আপনার সাথে কথা হচ্ছে এটার জন্যই ভালো লাগছে। না কিন্তু একটা বিষয় কি মুনমুন, আমি কিন্তু তোমাকে আগেও বলেছিলাম, কিন্তু হয় কি তোমার ব্যস্ততা ছিল, আমারও বিভিন্ন রকম ব্যস্ততা ছিল, এর মধ্যে ওই যে ঈদ চলে আসলো, হ্যাঁ মানে সবকিছু মিলে দিলে না কেমন যেন ব্যাটে বলে মিলছিল না। হ্যাঁ তো যাক, কপাল ভালো যে হয়ে গেল, ভালো লাগছে আমার, নিজেরই ভালো লাগছে, আমার স্নেহধন্য ছোট বোনের সাথে আমি আড্ডা দিতে পারছি, আমার ভালো, আমারও ভালো লাগছে। এখন এটা আমি ইন্টারভিউ ধরবো না, আমি ভাববো আমি আমার ভাইয়ের সাথে আড্ডা দিচ্ছি, এইটা ভেবেই আসলে আমার ভালো লাগছে। আড্ডাই আড্ডাই, মাঝে মাঝে তোমার কাছ থেকে কিছু অজানা জিনিস জেনে নিচ্ছি আড্ডার মধ্যে। আচ্ছা তোমার ফিল্মের শুরুটা কিভাবে হয়েছিল, বা তুমি কি মানে এটাই জানুয়ারি কি তোমার প্রথম চলচ্চিত্র, না এর আগে তোমার চলচ্চিত্র করার অভিজ্ঞতা আছে? না জানুয়ারি হচ্ছে আমার প্রথম চলচ্চিত্র, জানোয়ার হচ্ছে আমার প্রথম চলচ্চিত্র। জানোয়ার করার পরপরই হচ্ছে আমি রুবেল আনুশ ভাইয়ের একটা সিরিজ করেছি, ওটা এখনো রিলিজ হয়নি, ওটা হচ্ছে নিষিদ্ধ প্রেমের গল্প, ওটা এখনো রিলিজ হয়নি। তো এরপরে হচ্ছে আমি হাবিব শাকিল ভাইয়ের একটা সিরিজ মাত্র শেষ হলো, তো ওটা হচ্ছে এনটিভির জন্য করা সৎমা। ওকে, আমি মনে হয় আজকে পোস্টার দেখেছি, হ্যাঁ আজকেই পোস্টারটা রিলিজ হলো, মানে ফার্স্ট লুক সম্ভবত মমো, মমোর চেহারা দেখা হয়েছে, যাকে এবারে মমোর চেহারা দেখলাম। ফাইন ফাইন, তোমার কি সিরিজটা শেষ হলো বল? না না বলেন, কোশ্চেন করতে পারেন, আমি মনে করছি তোমার উত্তর দেওয়া শেষ, তুমি বলো। এই তো ওই সিরিজটা শেষ হলো, এখন ওটা ঈদের পরে আসবে। এছাড়া হচ্ছে রিসেন্টলি একটা কাজ করলাম স্বপ্নগুড়ি প্রোডাকশন হাউসের সাইকো, ওটা একটা নাটকে কাজ করলাম সজল ভাই আর প্রভা আপুর সাথে। গুড, তুমি মাঝখানে খুব ভালো একটা কাজও করেছিলে, একটু দেখেছিলাম, যদিও খুব বেশি উপস্থিতি ছিল না তোমার, কিন্তু ভালো লেগেছে কাছে আসার গল্প। হ্যাঁ হ্যাঁ, ক্লোজ আপ কাছে আসার গল্প, ওটা নিয়ে যদি একটু বলতে। ওটা না একদম হুট করে হয়ে গেল, রায়হান রাফি ভাইয়া বললো যে এরকম আমরা সিলেট যাচ্ছি শুটিং করতে, ক্লোজ আপ কাছে আসার গল্প, তো এখানে তুষি থাকছে, তো তুষির সাথে তোমার হচ্ছে কাজিন বোন এরকম একটা রিলেশনের একটা ক্যারেক্টার আছে, তুমি কি করবে? রাফি ভাইয়ার উপর তো অগাধ বিশ্বাস আছে, অবশ্যই মানে হচ্ছে ভালো বলেই সে আমাকে ডেকেছে। আমি এক কথায় বলেছি মানে আপনার কাজ অবশ্যই করবো, তো উনি নিল ওই কাজটা, ওই কাজটা করলাম। হ্যাঁ খুবই অল্প অ্যাপিয়ারেন্স ছিল আমার, কিন্তু ওটাতেও আমি খুব সাড়া পেয়েছি, মানুষ তো কিছুদিন দেখলাম আমাকে রেনুমা বলেই ডাকছে, মুনমুন বাদ দিয়ে আমাকে রেনুমা বলেই ডাকছে। ওইটার পরে দেখা গেল যে কারোর সাথে দেখা হয়েছে, যেমন শপিং মলে এটা হয়েছিল আমার সাথে দেখা হয়েছে, তারপর বলছে আপু লাগবে না এই কথাটা একবার বলবেন। বাহ গুড, ওটাও ভালো লাগার একটা কাজ ছিল। তো তুমি কোন নামটা বেশি প্রেফার করো, মুনমুন না মুন, মানে তোমার নাম তো পুরোটা মুনমুন আহমেদ মুন, তুমি কোন নামটা প্রেফার করো? মুনমুন আহমেদটা তো আসলে বাবা মায়ের রাখা নাম, দেখা যায় কি মুনমুন থেকে মুন বলেই অনেকে ডাকছে, ইভেন বাসায়ও আমাকে মুন বলেই ডাকছে সংক্ষেপে, তো এখন ডাকতে ডাকতে ওটাই নিকনেম হয়ে গেল মুন। আমি দুটাতেই কমফোর্টেবল, যে যেটা দেখে খুশি থাকে। আচ্ছা মুনমুন, তোমার কি থিয়েটার বা মঞ্চ কখনো করা হয়েছে কিনা বা করার অভিজ্ঞতা? আসলে থিয়েটার বা মঞ্চ করার অভিজ্ঞতাটা ওইভাবে হয়নি,
ওকে ইচ্ছা আছে ইনশাআল্লাহ ওকে করোনা পরিস্থিতি ঠিক হয়ে যাক ইনশাআল্লাহ ইচ্ছা আছে যেহেতু এইখানেই আসলে ভালো লাগাটা কাজ করে এখানেই থাকতে চাই এই শিল্পটাকে ঘিরেই বাঁচতে চাই মানে তুমি কি মনে করছো যে মানে এই লাইনে বা অ্যাক্ট্রেস হিসেবে থাকতে গেলে থিয়েটারটা করার দরকার আছে অবশ্যই অবশ্যই শিক্ষার তো কোনো বয়স নেই শিক্ষার তো কোনো আসলে শেষ নেই ওটা হচ্ছে যে স্কুলিং যেটা তো অবশ্যই থিয়েটারটা দরকার আছে মঞ্চটা দরকার আছে ওটা আমি আমি খুব বেশি ফিল করেছিলাম যখন জানুয়ারি টিমের সাথে কাজ করেছি তো তখন অনেক কিছু শিখেছি তো আমার মনে হয়েছে যে আসলে এগুলোই তো মঞ্চে আমি যদি থিয়েটার করে আসতাম এগুলোই হচ্ছে আমার শিক্ষাটা থাকতো তো আমি এখনো এটাই এটাই বিশ্বাস করি যে অবশ্যই শিখতে হবে শেখার কোনো বয়স নেই শিখতে চাই আরো জানতে চাই না অবশ্যই তুমি শিখতে চাও এটা আশার কথা এবং মন থেকে চাইছি যে তুমি শেখো এবং ভালোমতো শিখে টিকে থাকো হারিয়ে না যাও এটা একদম দোয়া করবেন বলার জন্য অবশ্যই অবশ্যই আচ্ছা একটু সহায়ক প্রশ্ন করি পারফর্মিং আর্টে আমাদের পারফর্মিং আর্টের বিভিন্ন রকম মাধ্যম আছে নাচ আছে গান আছে বা অভিনয় আছে এই পারফর্মিং আর্টে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা কতটুকু দরকার বলে তুমি মনে করো প্রাতিষ্ঠানিক শিক্ষা মানে একটু ক্লিয়ার করি প্রাতিষ্ঠানিক শিক্ষা মিন্স নট এমবিএ করা বা বিবিএ করা বা ওইটা আমি বুঝি না এই রিলেটেড পড়াশোনা বা যেটা বা পাশাপাশি হতে পারে থিয়েটার যেমন হতে পারে না যে তুমি কোথাও এখন তো অনেক ভার্সিটিতে আছে যেখানে ফিল্ম পড়ানো হচ্ছে বা নাট্যকলা বিভাগ আছে অনেক ভার্সিটিতে এই প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা বলেছো তো বা কোর্স আবার আমাদের অনেক প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু নাটকের বিভিন্ন ক্লাব আছে হ্যাঁ তো আমার আসলে আমার ভার্সিটিতে ওটা শেখা হয়নি কারণ আমি যতটুকু ইনফরমেশন নিয়েছি যে আমি আমাদের ভার্সিটিতে মিনিমাম আরো 2 থেকে 3 বছর আগে থেকেই এই ক্লাবগুলো বন্ধ আছে তো ওই দিক থেকে আমি আসলে বলবো আমার দুর্ভাগ্য হয়তো আমি ক্লাবের সাথে জয়েন হতে পারিনি অবশ্যই এটা দরকার আছে এটা আমি বিশ্বাস করি বলেই আমি বলেছি যে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা আসলে খুবই দরকার সেটা যে কোনো কাজের জন্য হোক নাটক হোক নাচ হোক গান হোক এখানে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার আম্মু শখ ছিল যে আমি গান শিখব আম্মু আমাকে একটা গানের টিচারও রেখে দিয়েছিল তো তার কাছে মনে হয় আমি 7 দিন গান শিখেছিলাম তার কাছে আমার আর শেখা হয়নি কারণ গানের দিকটাতে না ওইভাবে আমার ইচ্ছাটা ছিল না হয়তো বা সেই জন্যই শেখা হয়নি তোমার ভার্সিটি কোনটা ইস্টার্ন ইউনিভার্সিটি এখন যদি তোমার ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইয়ারা বা আপুরা বা সাররা দেখে যদি বলে দেখো আমাদের না বদনাম করছে আমাদের এখানে কি কালচারাল অ্যাক্টিভিটি নাই না না কালচারাল অ্যাক্টিভিটি আছে ওদের যে নাটকের ক্লাব ওইটা বন্ধ নাটকের ক্লাবটা বন্ধ আমি ব্যক্তিগতভাবে কিছু প্রাইভেট ভার্সিটি জানি যাদের যে নাটকের ক্লাবগুলো আছে খুবই সক্রিয় এবং অত্যন্ত ভালো ভালো অভিনেতা বের হয়েছে বিভিন্ন ভার্সিটি থেকে এরকম আছে তোমার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির যে নাটকের ক্লাবটা বা তোমার ইয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটির যে ক্লাব ব্র্যাকের এগুলো খুব স্ট্রংলি মানে নাট্য চর্চা করে বা ওদের যে ক্লাবগুলো আছে সেই ক্লাবগুলোতে ওদের নাটকের প্র্যাকটিসটা খুব স্ট্রংলি হয় মানে প্রাইভেট ভার্সিটিগুলোর মধ্যে ইনশাআল্লাহ আমি আশা করি যে আমাদের ইউনিভার্সিটিতেও এই ক্লাবগুলো আবার সক্রিয় হয়ে যাবে আমিও সেখানে করাচ্ছি আমি মনে হয় তুমি কোনো একটা নাটকের দল থেকে কিছুদিন সংযুক্ত থেকে তুমি যদি ওই প্রক্রিয়াটার সাথে থাকো কোনো মানে যারা তরুণদের নিয়ে কাজ করে এরকম কোনো সক্রিয় দলের সাথে কিছুদিন যদি শিখে আসো আমার মনে তোমার জন্য হেল্প হবে আমি ব্রাদার আমি তোমাকে তোমার জন্য ভালোই চাইবো যে তুমি হ্যাঁ অবশ্যই এভাবে করলে তোমার জন্য হেল্প হতে পারে যাই হোক এবার পরবর্তী প্রসঙ্গে যাই কোন জনরার কাজ তোমাকে প্রভাবিত করে বা কোন জনরার কাজ করতে তুমি আগ্রহী হবে সামনে কোন জনরার কাজগুলোতে তুমি নিজেকে দেখতে চাইবে কোন কাজগুলোতে আমি দেখতে চাই আমি আসলে খুব মানে বাস্তবধর্মী কিছু কাজ আমার খুবই ভালো লাগে সেটা গল্প নির্ভর হোক গল্পটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে যে আসলে গল্পটা কি নিয়ে হচ্ছে বা দেখা গেল কি যে আমি হয়তো বা জানার করে আসার পর
এই ক্যারেক্টারটাতেই আমাকে অনেকে দেখতে চায়। তো ওইটা থেকেও বের হয়ে বা আমি ক্লোজ আপ কাছে আসা করার পরে ওই গল্পটার সেম হচ্ছে যে ওই ক্যারেক্টারটাই আমাকে দেখতে চায়, ওই একই ক্যারেক্টার থেকে বের হয়ে আসলে কাজ করতে চাই। না আমি আমি আসলে আরেকটু ডিটেইলে জানতে চাচ্ছিলাম, ধরো কিছু জনরা আছে না যে ক্রাইম থ্রিলার, কিছু জনরা আছে রোমান্টিক, কিছু জনরা মানে এক এক হরর, তুমি কোন জনরার কাজে তুমি নিজেকে দেখতে চাও যে আমি ভবিষ্যতে এই টাইপের কাজগুলো বেশি করতে চাই? কিছু আছে যে ড্রামা, ড্রামা রিলেটেড জনরা যে এখানে শুধু ড্রামা হয়, বা একটা আছে যে থ্রিলার, একটা আছে সাসপেন্স, বা এমন অনেক জনরা তো আছে, কোন জনরার কাজ? আমি যদি আমার নিজের নিজের পছন্দের কথা বলি, সাসপেন্সের কাজ আমার খুব বেশি ভালো লাগে। ওকে, আমার মনে হয় নির্মাতারা তোমাকে ভবিষ্যতে এই ধরনের চরিত্রগুলোতে বা এই ধরনের গল্পগুলোতে যুক্ত করবে। আচ্ছা এইবার তুমি বলো বাংলাদেশে তোমার কিছু প্রিয় অভিনেতা আর অভিনেত্রীদের নাম। এইটা অনেক কঠিন কঠিন, অনেক অনেক পছন্দের মানুষজন আছে। এখন যেহেতু লিমন ভাই সামনে বসা, আমি ফার্স্টেই হচ্ছে লিমন ভাইয়ের নামটা নিব, কারণ লিমন ভাই আমার ভাই। অবশ্যই সে কি করছে না করছে এগুলো আমি দেখি, সে ইউটিউবে কোন ভিডিও আপলোড করছে। আমাদের এখানে একটা ব্যাপার আছে, ভিডিওটা আপলোড করছে না, আমাদের ইন্ডাস্ট্রি একটা ব্যাপার আছে, যতক্ষণ পর্যন্ত তোমার বিক্রি মূল্য তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি অভিনেতা নও, এটা নোংরা সত্য বলতে বাধ্য হচ্ছে। আমার যেহেতু কোনো বিক্রি মূল্য নেই, আমি কোনো অভিনেতাই নই এখানে। যা আপনি অনেক ভালো ভালো কাজ করছেন, এটা ইন্ডাস্ট্রির প্র্যাকটিস, কিছু করার নেই, তোমাকে এটা মেনে নিতে হবে। ওইটা মেনে তুমি বলো যে একদম তোমার পছন্দের অভিনেতা অভিনেত্রী কারা? আমি যদি বলি, আমি আশা রাখি কেউ তোমাকে মারবে না। হ্যাঁ, ফজলুর রহমান বাবু স্যারের অভিনয় খুব ভালো লাগে। তারপর প্রথমে কার নাম বলে, চঞ্চল চৌধুরী স্যারের অভিনয় খুব ভালো লাগে। তো উনাদের যখন মানে উনাদের অভিনয় যখন দেখি না, যে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। আর যদি অভিনেত্রীদের কথা জিজ্ঞেস করি, যদি অভিনেত্রীদের কথা জিজ্ঞেস করেন, আমি হচ্ছে মানে লাস্ট কিছুদিন থেকে শাওন আপুর সেই পুরাতন নাটকগুলো দেখছি। তারপর যদি বলেন অপি করিম ম্যাম, ওনার নাটক খুব খুব বেশি ভালো লাগে। বাংলাদেশে খুব শক্তিশালী কিছু অভিনেত্রী ছিলেন, তোমাকে একটু বিব্রত করি, একদম একদম করেন দেখি তুমি নাম জানো কিনা বা তাদের কাজ দেখেছো কিনা। বাংলাদেশে খুব শক্তিশালী একজন অভিনেত্রী ছিলেন রওশন জামিল, খুব সম্প্রতি তার সম্পর্কে জেনেছো যেটা আমি জানি হচ্ছে ওনার ওই মুভিটাই দেখেছি যেটা আমি এখন নাম মনে করতে পারছি না। উনি খুব মানে একটু কি বলে গোলাপি এখন ট্রেনে, এটা ইউটিউবে পাওয়া যায়, ইউটিউবে আছে গোলাপি এখন ট্রেনে, এই ছবিটা তুমি মাস্ট দেখবে। একটা কম বয়স্ক, ওনার বয়স তখন খুব বেশি ছিল না, উনি তখন 45 এজ সম্ভবত বা হয়তো 40 প্লাস এজ, এই সময় উনি যে ক্যারেক্টারাইজেশন করেছিলেন একটা বয়স্ক মহিলার, মানে রাস্তার ধারে বসে যে যারা ট্রেনে অবৈধ জিনিস আনা-নেওয়া করে, বিড়ি খান, মানে ম্যানারিজমগুলো তুমি যদি দেখো, একজন অভিনেত্রীর মিশে যাওয়ার ক্ষমতা, ওনার একের পর এক অসাধারণ কাজ আছে। তুমি রওশন জামিল সার্চ দিলে তুমি কিছু ভালো সিনেমা পাবে, এবং উনি অত্যন্ত গুণী একজন অভিনেত্রী ছিলেন। ওনার অনেক মুভি আমি দেখেছি। কারণটা হচ্ছে কি, এখানে একটা কথা বলি, আমাদের বাসায় আব্বুর খুব একটু কড়া নিষেধ ছিল যে বিটিভি দেখতে হবে, যদি দেখতে ইচ্ছা করে বিটিভি দেখো।
আর তখন তো বিটিভিতে ওই শুক্রবার মানেই হচ্ছে বসে পড়া, দুপুরের খাবারের পর সিনেমা দেখবো, তো তখন অনেক মুভি দেখা হয়েছে। বাংলাদেশে খুব গুণী একজন অভিনেত্রী এখনো আছেন, বেঁচে আছেন, তার বয়স হয়ে গেছে, তিনি এখন কাজ করতে পারেন না, ফেরদৌসি মজুমদার, তার নাম তোমার শোনা আছে? হ্যাঁ, তার কোন কাজ তো তখন তখন বিটিভিতে পূর্ণপ্রচার হতো, তুমি দেখেছো? হ্যাঁ, সেই এখনো কানকাটা রমজানের কথা মনে পড়ে। তোমাকে থ্যাংকস যে তুমি এটা ভালো কাজ দেখেছো। এটা একটা উপন্যাস অবলম্বনে, এটা শহীদুল্লাহ কায়সারের, যিনি আমাদের সময়কার গুণী নায়িকা ছিলেন, শমী কায়সার তার বাবা, শহীদুল্লাহ কায়সার উনি শহীদ বুদ্ধিজীবী, ওনার একটা উপন্যাস ছিল সংসপ্ত, ওই উপন্যাস অবলম্বনে এটা এই নাটকটা, ধারাবাহিক নাটকটা নির্মাণ করা হয়েছিল। এবং বাংলাদেশে আরও একজন অত্যন্ত গুণী অভিনেত্রী ছিলেন নাজমা আনোয়ার, তার সম্বন্ধে তোমার জানা আছে? না, তার সম্পর্কে আমি আসলে খুব বেশি যে জানি তা না। দেখি ইউটিউবে কিছু কাজ আছে, নাজমা আনোয়ার দিয়ে সার্চ দিলে তুমি পুরনো কিছু নাটক পেয়ে যেতে পারো। আমার মনে হয় যেটা, তোমরা এখন নতুন বা এখন যারা ইয়াং আছো, আমার মনে হয় পুরনোদের একটু খোঁজ খবর রাখা এই জন্য উচিত, কারণ কাল যখন তোমরা বৃদ্ধ হবে তাহলে তোমাদেরকে হয়তো কেউ জানতে চাইবে না বা দেখবে না। আমি জাস্ট, আমার কাছে মনে হয় যে এখনকার তরুণ তরুণীরা অনেকেই পুরনোদের কথা বললে নাম জানে না, বা হয় কি যে ওই আমি যে ফিল্ডটায় কাজ করছি এখন, আমার সিনিয়র কারা ছিলেন, আমি যদি তাদের সম্পর্কে প্রকৃতটা না জানি, ভালো মতো না জানি, এটা কিন্তু মানে আমার প্রফেশনটাকে অসম্মান করা হয়। কারা লিজেন্ডারি ছিলেন বা কারা এই ফিল্ডটায় সাপোর্ট দিয়েছেন, তো আমি তোমাকে থ্যাংকস দিব যে তাও তুমি কয়েকজনের নাম জানো এবং দেখেছো। আমার মনে হয় তুমি এটা নিয়ে আরো ভালো মতো দেখো, স্টাডি করো, কারণ যেই লাইনে তুমি আছো তুমি অনেক দূর যাবে বলে আমার বিশ্বাস, কারণ তোমার এক্সপ্রেশন চমৎকার, খুব ভালো। এইবার শেষের দিকে চলে আসছি, তোমার কাছে জানতে চাইবো যে ভবিষ্যতে তুমি নিজেকে কোন অবস্থানে দেখতে চাও? সেটা কি অভিনয়ের দিক থেকে বলবো, মানে আর একটু আমাকে বলেন, আমি বুঝিনি। যেহেতু আমি একজন অভিনেত্রীর সাথেই কথা বলছি, আমি অভিনেত্রী মুনমুনের কাছেই জানতে চাইবো যে ভবিষ্যতে অভিনেত্রী মুনমুন নিজেকে কোথায় দেখতে চায়? আমি নিজেকে অভিনেত্রী হিসেবে দেখতে চাই। মানে সেই অবস্থানটা কেমন, মানে কেমন অবস্থানে দেখতে চাও, কি রকম? আমি আসলে নিজেকে নায়িকা হিসেবে দেখতে চাই না, অভিনেত্রী হিসেবে দেখতে চাই। মানুষ যাতে আমার অভিনয়টাকেই প্রশংসা করে, যে না ওই নাটকটার জন্যই আমাকে মনে রাখে, ওই কাজটার জন্যই আমাকে মনে রাখে, নায়িকা হিসেবে না। সেটা আমার ক্যারেক্টার আর্টিস্ট যেটাকে আমরা বুঝি, যে আমার অভিনয়টাকেই মানুষ প্রাধান্য দিবে। থ্যাংক ইউ মুনমুন, তুমি আমার আমন্ত্রণে সাড়া দিয়ে, আমি অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। না না, এটা কথা বলার ব্যাপার নয়, তুমি খুব সুন্দর সপ্রদীপ, তুমি খুব সুন্দর করে উত্তর দিয়েছো, থ্যাংক ইউ তোমাকে। তুমি যে আমার আমন্ত্রণে সাড়া দিয়েছো এই ক্লান্তির পরেও, ভালো মতো ফ্রেশ না হয়ে এত লম্বা জার্নি করে এসে আবার এটাতে বসে গেছো, এই জন্য একটা স্পেশাল থ্যাংকস তোমাকে দিতেই হবে। ভালো থাকো, অনেক দূরে যাও, খুব বড় মাপের অভিনেত্রী হও, আমরা যেন প্রাউড করতে পারি যে আমাদের খুব কাছের ছোট বোন অনেক একটা উচ্চ অবস্থানে চলে গেছে। তুমি দর্শকদের কাছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার এই প্রোগ্রামে আমাকে ডেকেছেন, সেই জন্য আসলে আমি কৃতজ্ঞ। আর দর্শকের উদ্দেশ্যে যদি বলি, যেভাবে ভালোবাসা দিয়েছেন এভাবে আসলে ভালোবাসা চাই, যেখানে ভুল হবে অবশ্যই আপনারা ভুল হলে সেটা আমাকে শুধরে দিবেন, আর ভালো কাজের প্রশংসা করবেন, এতটুকুই চাইবো, এই তোমার জন্য দোয়া করবেন। মুনমুন, আমি তোমাকে রেখে দর্শকদের কাছ থেকে বিদায় নিতে চাই, সেটা হচ্ছে যে আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে প্রচলিত অর্থে আমি কোনো সঞ্চালক নই, আমি কোনো উপস্থাপক নই, তো অনুষ্ঠান কিভাবে সঞ্চালন করতে হয়, ভঙ্গি বা ভঙ্গিমা কিছুই আমি জানি না। আমি শুধু চেষ্টা করি আমার অবস্থান থেকে, আমার জায়গা থেকে কিছু গুণী মানুষজন যাদের আমি চিনি বা যাদের সাথে আমার পরিচয় আছে, তাদের আপনার কাজ পর্যন্ত, আপনাদের কাজ পর্যন্ত পৌঁছে দিতে। তো আপনারা ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন, আর এটা যেহেতু পুরো ব্যাপারটাই অনলাইনে হচ্ছে, তো কিছু ভুলভ্রান্তি হতেই পারে, তো
আশা রাখি আপনাদের কাছ থেকে মাফ পাবো। তো ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, আর পাশে থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে।